সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে। এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কী হতে পারে। দেখো, এখানে আমি তোমাদেরকে কয়েকটি চিত্র দেখাচ্ছি। চিত্রের মধ্যে দেখো আর্থ্রোপোডা পর্বের অনেক প্রাণী দেখানো হয়েছে। দেখো এখানে, এই যে দেখো এখানে একটি মাছি, এটাকে তোমরা কিন্তু সবাই চিনো। এটা হলো কাঁঠাল খাওয়ার সময় প্রচুর আসে এবং ভোঁ ভোঁ করে শব্দ করতে থাকে। নিচে দেখো একটি পোকা পাথরের মধ্যে রয়েছে এবং ডান পাশে দেখো প্রজাপতি দেখা যাচ্ছে। তারপর তোমার মাকড়সা, এটা অক্টাপোডার একটি প্রাণী দেখা যাচ্ছে। আদি প্রাণী দেখো এটা দেখা যাচ্ছে, সেন্টিপেড দেখা যাচ্ছে, এবং এখানে দেখো ম্যাক্রোব্রাকিয়াম বা চিংড়ি মাছও দেখা যাচ্ছে। এখানে মাঝে যে চিত্রটি, এটা হলো বই পোকা বা লেপিসমা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আরেকটু খেয়াল করে দেখো নিচে যে চিত্রটি রয়েছে, এটি কিন্তু কীট পতঙ্গের মাথার বিভিন্ন অংশগুলো অত্যন্ত সুন্দরভাবে দেখানো হয়েছে। তাহলে আমাদের আলোচনার বিষয় মোটামুটি তোমরা ধরতে পেরেছ। আমাদের দেখো এখানে এখানে যে চিত্রটি দেখো, এই যে দেখো ঘরের মাছি বা মাছকা ডোমেস্টিকা, এবং ডান পাশে যে চিত্রটি, এই চিত্রটি হলো তোমার দেখো রাইনোসেরাস অরিকটেস রাইনোসেরাস, অর্থাৎ এই পোকাটি কিন্তু এই যে নারিকেল গাছে হয়ে থাকে। স্নেহ শিক্ষার্থীরা, তাহলে আমরা যে চিত্রগুলি দেখলাম সেখান থেকে মোটামুটি আমরা ধারণা করতে পেরেছি আমরা কি নিয়ে আলোচনা করব, এবং আমি তোমাদেরকে বলেও দিয়েছি কোন বিষয় নিয়ে আলোচনা করব, ইনসেক্টস ফর্ম অ্যান্ড ফাংশন সম্পর্কে। আজকের এই আলোচনা থেকে যে শিক্ষণফল তোমরা পাবে সেটির মধ্যে রয়েছে প্রথমেই আর্থ্রোপোডা পর্বের ও ইনসেক্টাস শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য তোমরা বলতে এবং লিখতে পারবে। ইনসেক্টাস শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য তোমরা বলতে ও লিখতে পারবে, এটা বলেছি। তারপর রয়েছে দেখো চিত্র সহ পতঙ্গের তিন ধরনের মাথার বৈশিষ্ট্য বলতে ও লিখতে পারবে। পতঙ্গের মস্তকের টেন্টোরিয়াম বা অন্তঃকঙ্কাল সম্পর্কে বলতে ও লিখতে পারবে। সূচার কি, চিত্রসহ পতঙ্গের মাথার বিভিন্ন ধরনের সূচার সম্পর্কে তোমরা বলতে ও লিখতে পারবে। স্নেহ শিক্ষার্থীরা, তাহলে আজকে আমি মোটামুটি ছয়টি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এগুলো আলোচনা করার চেষ্টা করব, এবং তোমরা আমার সাথেই থাকো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো। তোমাদের যেহেতু আমি জুমে ক্লাস নিচ্ছি, যদি কোনো ধরনের সমস্যা হয় আমার সাথে শেয়ারও করতে পারো। যেহেতু আমরা এন্টোমোলজি নিয়ে আলোচনা করব এবং এন্টোমোলজি আর্থ্রোপোডা পর্বের একটি শ্রেণীর নাম, এ কারণে প্রথমেই আমরা আর্থ্রোপোডা পর্বের মূল বৈশিষ্ট্যগুলো জেনে নিই। স্নেহ শিক্ষার্থীরা, দেখো আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণীকে দেখানো হয়েছে, এদের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। এরা ত্রিস্তর বিশিষ্ট দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং দেহ বাহ্যিকভাবে খণ্ডায়িত। দেখো এই যে অ্যাবডোমেনে বিশেষ করে এই খণ্ডগুলো
স্পষ্ট বোঝা যায়, প্রজাপতির বেলাতে ভালো বোঝা যায়। সমগ্র দেহ কাইটিন নির্মিত শক্ত বহিকঙ্কাল দ্বারা আবৃত। দেখো, এদের দেহের বাহিরে যে খোলটা রয়েছে এটি রাসায়নিকভাবে কাইটিন নির্মিত, এবং কাইটিন এক ধরনের প্রোটিন। আমাদের যে নখ রয়েছে, চুল রয়েছে, এগুলো কাইটিন উপাদান দ্বারা তৈরি। এর পরের বৈশিষ্ট্য হলো, কিছু সংখ্যক বা প্রতিটি দেহখণ্ডকে এক জোড়া সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। লক্ষ্য করে দেখো, প্রতিটি খণ্ডকে, যে এদের যে থোরাক্স রয়েছে, প্রতিটি, এখানে তিনটি খণ্ড রয়েছে, এবং প্রতিটি খণ্ড দেখে দেখো এক জোড়া করে পা তৈরি হয়েছে, এবং পা গুলো দেখো খণ্ডায়িত বা সন্ধিযুক্ত। 4 নম্বর, দেখো, দেহ গহ্বর সংক্ষিপ্ত এবং হিমোসিল প্রকৃতির। লক্ষ্য করে দেখো, এখানে হিমোসিল এই কথাটি তোমরা আগেই শুনেছ অবশ্য। কীটপতঙ্গের দেহের অভ্যন্তরে যে ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত রয়েছে, এই এলিমেন্টারি ক্যানেল তাদের উদরে একটি ফাঁকা গহ্বরের মধ্যে অবস্থিত, এবং সেখানে তরল পদার্থে পরিপূর্ণ করা থাকে। এই ধরনের ফাঁকা গহ্বরকে সাধারণত হিমোসিল বলা হয়ে থাকে। 5 নম্বর বৈশিষ্ট্য, দেখো, মস্তক সরল প্রকৃতির এদের, এবং যৌগিক চক্ষু, দেখো এই যে যৌগিক চক্ষু বা কম্পাউন্ড আই যাকে বলা হয়, বা অনেক ওমাটেডিয়ামের সমাহার এখানে রয়েছে, এবং অ্যান্টিনা রয়েছে এদের মাথার সম্মুখ দিকে, এবং কিছু সংবেদী অঙ্গ এদের মাথার ভিতরে রয়েছে, যেগুলো সেন্সিটিভ অর্গান বা বিভিন্ন ধরনের বার্তা বা মেসেজ তারা গ্রহণ করে থাকে পরিবেশ থেকে। উদাহরণ হিসাবে আমরা ক্যালিফোরা ভমিটোরিয়া এটা বলতে পারি, ঘরের মাছি রয়েছে মাস্কা ডোমেস্টিকা সেটাও বলতে পারি। স্নেহ শিক্ষার্থীরা, এবার আসি আমাদের মূল বিষয়, ইনসেক্টটা সম্পর্কে জানব। ইনসেক্টার অন্তর্ভুক্ত প্রাণীদেরকেই সাধারণত এন্টোমোলজির অন্তর্ভুক্ত করা হয়েছে, কাজেই ইনসেক্টার মূল বৈশিষ্ট্যগুলো এবার একটু জেনে নেওয়া যাক। আর্থ্রোপোডা পর্বভুক্ত নিম্নোক্ত বৈশিষ্ট্যধারী প্রাণীদেরকে সাধারণত আমরা ইনসেক্ট বা পতঙ্গ বলবো। এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে দেখো, ইনসেক্টার দেহ, মাথা, বক্ষ এবং উদর এই তিনটি অংশে বিভক্ত, অর্থাৎ হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন। তারপর রয়েছে, এদের মাথায় এক জোড়া অ্যান্টিনি থাকবে, এই যে সামনের দিকে দেখো, এক জোড়া যৌগিক চক্ষু থাকবে, কম্পাউন্ড আই থাকবে, এবং সরলাক্ষী থাকবে সামনের দিকে। আমি তোমাদেরকে পরে সরলাক্ষীটা দেখাবো আরো ভালো করে। সামনের দিকে এই ফ্রন্টাল অঞ্চলে তোমার সরলাক্ষী থাকবে, ফোটার মতো তিনটি অংশ দেখতে পাওয়া যায়, এবং এদের মাউথ পার্স বা মুখপাঙ্গ থাকবে। এদের বক্ষ বা থোরাক্স, তারপরে তোমার এই থোরাক্সটি প্রোথোরাক্স, মেসোথোরাক্স এবং মেটাথোরাক্স। আমি যে কার্সার যে নাড়াচাড়া করছি এদিকে একটু খেয়াল করো, সামনের এই অংশটাকে বলা হচ্ছে প্রোথোরাক্স, মাঝেরটাকে বলা হচ্ছে মেসোথোরাক্স, এবং শেষের এটাকে বলা হচ্ছে মেটাথোরাক্স। থোরাক্স এর প্রতি খণ্ডকে এক জোড়া করে পা থাকবে, দেখো এই যে এক জোড়া করে পা আছে, মোট 3 জোড়া পা, এবং মেসোথোরাক্সে এবং মেটাথোরাক্সে এক জোড়া করে ডানা রয়েছে। তবে মাছির ক্ষেত্রে এক জোড়া ডানা দেখা যায়, আরেক জোড়া ডানা দেখতে পাওয়া যায় না, সেই জোড়া ডানা হলটিয়ারে রূপান্তরিত হয়। স্নেহ শিক্ষার্থীরা, এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আসো আমরা দেখি, এটি হলো পতঙ্গের মস্তক। কীটপতঙ্গের শ্রেণীবিন্যাসে কীটপতঙ্গের মস্তক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন কীটপতঙ্গের মস্তক বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ওরিয়েন্টেশন অফ মাউথ পার্টস, এখানে 3 ধরনের চিত্র দেখানো হয়েছে, দেখো প্রোগনেথাস, হাইপোগনেথাস এবং অবিস্থগনেথাস ধরনের
মাউথ পার্টস। দেখো প্রোগনেথার্স মানে হলো প্রজেক্টিং ফরওয়ার্ড, দেখো এদের যে মাউথ পার্টস গুলো রয়েছে সামনের দিকে থাকবে, আমি পরে এগুলি আর একটু আলোচনা করব। এন্ড হাইপোগনেথাস হলো প্রজেক্টিং ডাউনওয়ার্ডস, দেখো নিচের দিকে, এবং অবস্থকনেথাস হলো প্রজেক্টিং অবলিকলি অর পোস্টেরিয়রলি, এটা তির্যক ভাবে বা পিছনের দিকে এদের যে প্রোবোসিস থাকবে সেটি চলে যাবে। এবার আমি একটু ডিটেলস এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে চিত্রটা একটু ভালোভাবে দেখে নাও। এই দেখো হাইপোগনেথাস সোজা নিচের দিকে ডাউনওয়ার্ডস, এটা দেখো লোকাসটার মধ্যে দেখতে পাওয়া যায়, বাংলায় বলা হচ্ছে ঘোড়া ফড়িং বা ঘাস ফড়িং। এটা হিরোগ্লাইফাস বেনিয়ান একটা প্রজাতি, তারপর লোকাস্ট প্রজাতির মধ্যেও দেখতে পাওয়া যায়। তারপরে দেখো প্রোগনেথাস যেটা সামনের দিকে থাকবে, দেখো এরো চিহ্ন দিয়েও দেখানো হয়েছে, এবং এটা আমরা পাবো চিড়ে কাটা পোকা ক্লিক বিটলস এর মধ্যে, আমরা এই ধরনের মুখপাঙ্গ দেখতে পাবো। এবং সবশেষে দেখো এটা হলো তার একটা ইনসেক্টস এর প্রোবোসিস, যেটা দিয়ে সে রস শোষণ করে। অবস্থকনেথাস মুখপাঙ্গ সাধারণত এরকম, প্রোবোসিসটি তির্যক ভাবে বা পিছনের দিকে থাকে। এখানে দেখো ইনসেক্টটি দেখানো হয়েছে, এটা হলো তোমার লোহিতা অর্থাৎ তোমার তুলা গাছের পোকা, এটা তুলা গাছের পোকা, এই ধরনের মুখপাঙ্গ লোহিতার মধ্যে এই ধরনের মুখপাঙ্গ দেখতে পাওয়া যায়। এবার আসো আমরা একটু এগুলো সংজ্ঞা একটু জেনে নিই। প্রোগনেথাস পতঙ্গের যে ধরনের মুখপাঙ্গের অক্ষটি আনুভূমিক এবং মুখপাঙ্গ সামনের দিকে প্রসারিত থাকে, ওই ধরনের মুখপাঙ্গকে প্রোগনেথাস মুখপাঙ্গ বলে। সাধারণত শিকারী ও মাংসাশী এ ধরনের মুখপাঙ্গ দেখতে পাওয়া যায়। শিকারী এবং মাংসাশী পতঙ্গরা সাধারণত এই প্রোগনেথাস ধরনের মুখপাঙ্গ ধারণ করে। স্নেহ শিক্ষার্থীরা, আমরা যদি উদাহরণ হিসাবে বলতে চাই তাহলে দেখো সৈনিক উই পোকা, যেটা হলো টার্মাইট, তারপরে কলিপ্টেরা অর্ডারের বিভিন্ন ধরনের গ্রাউন্ড বিটল, তারপরে ক্লিক বিটলের মধ্যে আমরা এ ধরনের মুখপাঙ্গ দেখতে পাই। এরপর রয়েছে হাইপোগনেথাস ধরনের পতঙ্গের যে ধরনের মুখপাঙ্গের লম্বা অক্ষটি উলম্ব এবং মুখপাঙ্গের নিম্নমুখী বা অঙ্কীয় দিকে প্রসারিত থাকে, ওই ধরনের মুখপাঙ্গকে হাইপোগনেথাস ধরনের মুখপাঙ্গ বলে। এ ধরনের মুখপাঙ্গ দেখা যায় অর্থাৎ উন্মুক্ত বাস্তুতন্ত্রে আর কি, উন্মুক্ত বাস্তুতন্ত্রে যে সকল পতঙ্গ বসবাস করে বা শাকাশি পতঙ্গ, তাদের মধ্যে আমরা এই হাইপোগনেথাস ধরনের মুখপাঙ্গ দেখতে পাওয়া যায়। শাকাশি মানে হলো যারা শাকসবজি ভক্ষণ করে বেঁচে থাকে। উদাহরণ হিসেবে আমরা পেরি প্লানেটা আমেরিকানা তেলাপোকার নাম বলতে পারি, এরা সর্ববৈক সব কিছু খায়। হিরোগ্লাইফাস বেনিয়ান, যেটার নাম বলেছিলাম এবং চিত্র দেখিয়েছি ঘাস ফড়িং, তার মধ্যে এই ধরনের মুখপাঙ্গ দেখতে পাওয়া যায়। এছাড়া কনোসেফালাসের মধ্যেও দেখতে পাওয়া যায়। দেখো এখানে আরশোলার বা পেরি প্ল্যানেট আমেরিকানার এই দেখো মাউথ পার্টস সোজা নিচের দিকে, এই যে চিত্রেও দেখো সোজা নিচের দিকে, নিচের দিকে, এটি হলো হাইপোগনেথাস ধরনের মুখপাঙ্গ। এরপর রয়েছে অবস্থকনেথাস ধরনের পতঙ্গের যে ধরনের মুখপাঙ্গের লম্বা অক্ষটি অঙ্কীয় দিকে প্রসারিত হয়ে সম্পূর্ণরূপে পশ্চাৎমুখী থাকে, ওই ধরনের মুখপাঙ্গকে অবস্থকনেথাস ধরনের মুখপাঙ্গ বলে। সাধারণত উন্মুক্ত উন্মুক্ত বাস্তুতন্ত্রে বসবাসকারী শাকাশি পতঙ্গে আমরা এই অবস্থকনেথাস ধরনের মুখপাঙ্গ দেখতে পাই। সাধারণত এরা প্রোবোসিস দিয়ে কীট মানে বিভিন্ন উদ্ভিদের বা ফসলের কাণ্ড থেকে বা কোষকলা থেকে রস শোষণ করে খেয়ে থাকে। আমরা হেটারোপ্টেরা অর্ডারের মধ্যে, হোমোপ্টেরা অর্ডারের মধ্যে আমরা এগুলো দেখতে পাই। হোমোপ্টেরার মধ্যে যে নেফোটেকটিক্স, নেফোটেকটিক্স নামক একটি পোকা রয়েছে, আমি চিত্র দেখাবো তোমাদেরকে। তারপর ডান্ডুবিয়া নামক আরেকটি পোকা রয়েছে, তার মধ্যে আমরা এই অবস্থকনেথাস ধরনের মুখপাঙ্গ দেখতে পাই। চিত্রটি প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো, এই যে দেখো নেফোটেকটিক্স, নেফোটেকটিক্স, দেখো এদের এই যে এদের হেড এবং এদের নিচের দিক থেকে এদের যে
প্রবোসিস রয়েছে সোজা পোস্টেরিয়র দিকে চলে যায়, অবলিকলি বা তির্যক ভাবে পিছনের দিকে চলে যায়। এই প্রকারটি সাধারণত ধান খেতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, খুবই ক্ষুদ্র এবং এরা অনেক ক্ষতিকারক একটি পোকা। এই পোকাগুলো তোমার টুংরো ভাইরাস নামক ধান গাছের একটি অত্যন্ত ক্ষতিকারক ভাইরাস, এই ভাইরাসটি ছড়িয়ে থাকে এবং এর ফলে গাছ বিবর্ণ হয়ে যায় এবং কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। স্নেহের শিক্ষার্থীরা, এবার তোমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছ। এবার পতঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তঃকঙ্কাল বা টেন্টোরিয়াম, এই সম্পর্কে আমরা আলোচনা করব। টেন্টোরিয়ামটা কি? টেন্টোরিয়াম, প্রিয় শিক্ষার্থীরা, ডান পাশে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ অবশ্য, তার আগে আমরা একটু জেনে নিই টেন্টোরিয়াম। এটার বাংলা হলো অন্তঃকঙ্কাল, কীট পতঙ্গের মাথার ভিতরের অন্তঃকঙ্কাল। কীট পতঙ্গের মাথার অভ্যন্তরে প্রবেশকারী শক্ত এবং সম্মিলিতভাবে যে কাঠামো তৈরি করে সেই কাঠামোকেই অন্তঃকঙ্কাল বা কীট পতঙ্গের টেন্টোরিয়াম বলে। চিত্রটি একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এটি কীট পতঙ্গের মাথার অভ্যন্তরের একটি অন্তঃকঙ্কালকে দেখানো হয়েছে। আমরা যদি এই টেন্টোরিয়ামের বিভিন্ন অংশগুলো একটু ভালো করে লক্ষ্য করি বা খেয়াল রাখার চেষ্টা করি তাহলে বর্ণনাগুলো আমরা ভালো করে বলতে পারবো। দেখো, এই যে দুইটা বাহুর মতো দেখা যাচ্ছে, এগুলি হলো ডোরসাল টেন্টোরিয়াল আর্ম, পৃষ্ঠীয় টেন্টোরিয়াল বাহুগুলো। তারপর দেখো এখান থেকে ঠিক সামনের দিকে চলে গিয়েছে, এই অংশটা হলো অ্যান্টেরিয়র টেন্টোরিয়াল আর্ম, এইখানে একটি এখানে একটি, দুইটি সম্মুখ টেন্টোরিয়াল বাহু। এবং এই যে পাশের দিক থেকে দেখো, এটা হলো সাব জেনাল রিজ, সাব জেনাল অঞ্চলটা পরে আমি চিত্রের মধ্যে দেখাবো, একটু খেয়াল রাখো তোমরা। এটা হলো সাব জেনাল রিজ, এখানে একটি খাজের মতো রয়েছে। তারপর দেখো এটা হলো ইপিস্টোমাল রিজ, এটি হলো অ্যান্টেরিয়র টেন্টোরিয়াল পিট, এটিও চিত্রের অন্যভাবে পার্শ্ব দিক থেকে আমি দেখাবো, তোমরা একটু খেয়াল রাখার চেষ্টা করো। অ্যান্টেরিয়র টেন্টোরিয়াল পিট, এটি হলো এপিস্টোমাল সুচার। এই যে সুচার, সুচার অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়, এটি এটি সম্পর্কে আমি নিচে আলোচনা করব। এখানে একটি খাজ রয়েছে, একটা লাইন রয়েছে, সেই এটাকে বলা হচ্ছে এপিস্টোমাল সুচার। তারপর দেখো ক্লাইপিয়াস, এই সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে অবশ্যই, কীট পতঙ্গের সামনের দিক থেকে দেখা যায়। এবং নিচে দেখো লেব্রাম, একটি হলো সাবজেনাল সুচার, তার উপরে রয়েছে দেখো অ্যান্টোরিয়াল টেন্টোরিয়াল পিট, এই যে সম্মুখের টেন্টোরিয়াল পিট। তারপরে দেখো এই অংশটাকে বলা হচ্ছে সাবজেনাল সুচার, তার উপরে দেখো এই যে কোনায় যে অংশটা, এটি হলো পোস্টোরিয়াল টেন্টোরিয়াল পিট। উপরে এই অংশটাকে বলা হচ্ছে পোস্ট অক্সিপিটাল সুচার, এই অংশটাকে বলা হচ্ছে পোস্ট অক্সিপিটাল রিজ, এবং এই দুইটা অংশকে বলা হচ্ছে অক্সিপুট। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, পরবর্তীতে চিত্রের সাহায্যে আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। এখন আমরা আসি এই টেন্টোরিয়ামের কাজগুলো কি কি। স্নেহের শিক্ষার্থীরা, টেন্টোরিয়াম কীটপতঙ্গের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কীটপতঙ্গের মস্তকখণ্ডকে এরা সাধারণত খুব শক্ত করে ধরে রাখে। মস্তকখণ্ডকে যে মাংসপেশিগুলো রয়েছে সেই মাংসপেশিগুলোকে এই টেন্টোরিয়াম যুক্ত করে, মস্তকে দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ মাথা তার দেখবে বেশ শক্ত, কীটপতঙ্গের মাথা যদি চাপ দিয়ে আমরা ভাঙতে চাই সহজে ভাঙবে না, ভিতর থেকে টেন্টোরিয়াম দৃঢ়তা প্রদান করে থাকে। চার নম্বর কাজ হলো টেন্টোরিয়াম মুখপাঙ্গ সমূহকে শক্ত করে, এর যে মাউথ পার্টস গুলো রয়েছে ল্যাবিয়াম, লেব্রাম, তারপরে ম্যান্ডিবলস, এগুলোকে বেশ শক্ত করে ধরে রাখে। মুখপাঙ্গ সমূহের সংযুক্তি এবং সঞ্চালনে সাহায্য করে, যেহেতু বিভিন্ন ধরনের মাংসপেশির মাধ্যমে তোমার টেন্টোরিয়ামের সাথে
মুখপাঙ্গের অন্যান্য উপাঙ্গগুলো সংযুক্ত থাকে, কাজেই মাংসপেশি এবং উপাঙ্গগুলো নাড়াচাড়া এবং সঞ্চালনে এই টেন্টোরিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সরকারি সাদত কলেজের প্রাণবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কৃতিত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।